Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আগামীকাল গুরু পূর্ণিমা তাই গুরু পূর্ণিমার আগে আমরা গুরু পূর্ণিমা সম্পর্কে আলোচনা করব বিশেষত যারা দীক্ষা নিয়েছেন গুরুকরণ করেছেন তাদের জন্য এই আলোচনা এই দিন আমাদের কী কী করা উচিত এবং কেন আমরা সেগুলো করব সেই কথা বরং শুনে নেওয়া যাক সাধারণভাবেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় সনাতন ধর্মে গুরু পূর্ণিমা কেন গুরু পূর্ণিমা বলা হয় কারণ এই দিন এই দিন আদি গুরু ব্যাসদেবের আবির্ভাব ঘটে এই পৃথিবীতে তিনি বেদের বিভাগ করেছিলেন বলেই তাকে বেদব্যাস বলা হয় এই তিথিতে অর্থাৎ গুরু পূর্ণিমার দিন তাই অবশ্যই করে ব্যাসদেবের পূজা করা প্রয়োজন নিজ নিজ গুরুকে তো পুজো নিশ্চয়ই করবেন কিন্তু মনে রাখতে হবে আদিগুরু ব্যাসদেবের পূজা এই দিন অবশ্যই করা উচিত এই তিথিটিকে গুরু পূর্ণিমা বলেই ধরা হয়ে থাকে গুরুদেবের এই দিনে বিশেষ করে পূজা অর্চনা করা হয় তার কথা তার বাণী তার আদেশ বিশেষ করে স্মরণ করা হয় গুরু শরীরে থাকলে তার কাছে যেতে হয় এবং ওই দিন তাঁর কাছে বসে আধ্যাত্মিক আলোচনা শুনতে হয় এখন প্রশ্ন হলো গুরুকে গুরু আমাদের পথ দেখান অন্ধকার থেকে যিনি আলোর পথ নির্দেশ করেন তিনিই গুরু গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে শিষ্যকে সত্যের পথে আলোকিত করেন তিনিই গুরু মানুষ যখন জন্মায় তখন থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত তার জীবনে কেউ না কেউ গুরু থাকেন তবে তারা কেউ মা বাবা গার্হস্থ জীবনের গুরু কেউ শিক্ষক ছাত্র অবস্থার গুরু যিনি উপনয়ন মন্ত্র বলে দেন তিনি আচার্য গুরু কিন্তু অধ্যাত্ম জগতের পথ যিনি দেখান তিনি হলেন আধ্যাত্মিক গুরু তার দেখানো পথেই শিষ্য শিষ্যাকে সাধনা করতে হয় মন প্রাণ দিয়ে জব ধ্যান নিয়মিত করলে ভগবানে প্রীতি উৎপন্ন হয় শ্রীরামকৃষ্ণের কথায় তাঁর কাছে এক পায়ে এগিয়ে গেলে তিনি দশ পায়ে এগিয়ে আসেন যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ অতি প্রবল হয়ে ওঠে তখনই ধর্ম শক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসেন এবং এসেও থাকেন যখন ধর্ম আলোক আকর্ষণ করবার শক্তি পূর্ণ ও প্রবল হয়ে ওঠে তখন সেই আকর্ষণে আকৃষ্ট আলোক শক্তি গুরু রূপে শিষ্য বা শিষ্যার জীবনে অবতীর্ণ হন গুরু শিষ্য উভয়ের সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক শিষ্যের এই গুণগুলি দরকার পবিত্রতা প্রকৃত জ্ঞান পিপাসা এবং অধ্যবসায় অশুদ্ধ আত্মা পুরুষ বা মহিলা কখনো ধার্মিক হতে পারে না কায়মনোবাক্যে পবিত্র না হলে কেউ কখনো ধার্মিক হতে পারে না শিষ্যের আরও একটি বিশেষ গুণ হল তাকে বিনীত হতে হবে উদ্ধত নয় স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে আল্লা সিংহাকে লন্ডন থেকে আঠেরোশো পঁচানব্বই সালে আঠেরোই নভেম্বর লিখছেন গুরুভক্তি ইজ দ্য ফাউন্ডেশন অফ অল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট শুধু ধর্মকথা শুনলে আর ধর্মপুস্তক পড়লেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হয়েছে এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করতে পারি ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশ প্রবৃত্তির সাথে নিরন্তর সংগ্রাম করে যেতে হবে এটা দু এক দিনের কাজ নয় কয়েক বছর বা দু এক জন্মেরও কর্ম নয় শত শত জন্ম ধরে এই সংগ্রাম চলতে পারে এখন প্রশ্ন হলো গুরুকে চিনব কি করে এ বিষয়ে স্বামী বিবেকানন্দ অসাধারণ উপায়ে কিছু বলেছেন ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রীয় পথ অনুসরণ করে তিনি বলছেন সত্রিয় অর্থাৎ যিনি বেদের রহস্যবেদ অব্রিজিন নিষ্পাপ অকাম হত যিনি তোমাকে উপদেশ দিয়ে অর্থ সংগ্রহের বাসনা করেন না তিনিই শান্ত তিনিই সাধু আবার পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি বলছেন গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হল নিরদক অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তিনিই হলেন গুরু আমরা তো গুরুস্তোত্রে পাই অজ্ঞান ও তেমিরা জ্ঞান সলা কয়া চক্ষ নম। অর্থাৎ অজ্ঞান তিমির আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ সলাকা দ্বারা উন্মোচিত করেন তিনিই গুরু আবার বলা আছে গুরুকে বাজিয়ে নেবার কথা অবশ্য আমাদের মতো সাধারণের পক্ষে তা হয়তো সম্ভব নয় নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রতি ষোলো আনা বিশ্বাস আনতে ঠাকুরের জীবনের প্রায় অন্তিম পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আমাদের মতো সাধারণের গুরু নির্বাচনের আগে গুরুই শিষ্য নির্বাচন করেন মনে রাখতে হবে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা নয় দীক্ষা পাওয়া গ্রহণ করার ক্ষমতা সত্যিই কি আমাদের আছে তাই পাওয়াই বলা যথোপযুক্ত তাঁর কৃপা থাকলেই তো পাওয়া যায় যদিও রামকৃষ্ণ পরিমণ্ডলে যারা দীক্ষা প্রদান করেন তারা নিজেকে গুরু বলেন না তারা বলেন ঠাকুরই সব স্থূল একজন দীক্ষা দান করলেও আসলে সবই ঠাকুর দীক্ষামন্ত্র গুরু যেভাবে দেখিয়ে দিয়েছেন ও বলে দিয়েছেন ঠিক ঠিক সেভাবে নিয়মিত জবধ্য্যান করতে পারলে আমাদের বিশ্বাস ভগবানের প্রীতি আসবেই অবশ্য একটা কথা আছে জব ধ্যান পাট কিছুই কিছু নয় যদি তাঁর কৃপা না থাকে পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি বলছেন গুরুর কৃপা হয় কখন না গুরুকে ভালোবাসলে এখন প্রশ্ন হলো ভালোবাসা কি করে হয় সহজ উত্তর হলো ভালোবাসতে বাসতেই ভালোবাসা হয় গুরু সান্নিধ্যে থাকলে শিষ্য শিষ্যার অশেষ উপকার হয় প্রায় কিছু কিছু তার কথা মতো শাস্ত্র অধ্যয়ন করলে মন ঈশ্বরময় হয়ে থাকে মন ভালো থাকে প্রাণে শান্তি বোধ হয় শাস্ত্র পাঠও একরকম সাধুসঙ্গ আশা করি আজকের আলোচনা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছে তাই যদি হয় তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ